হচ্ছে, এখন তার কি শাস্তি হবে তুমি বলো? হ্যাঁ আমার বন্ধুরা, আমার ইতিহাস সাক্ষ্য দেয়, আবু জাহেল বলতেছে, ও আরবের লোকেরা রে, তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। তোমরা একটা জিনিস মনে রেখো, একটা কথা মনে রেখো, আমি আবু জাহেল লাত মানত উজ্জার ইবাদত করি, আমি মুহাম্মাদের ইবাদত করি না। আকরামা যদিও আমার সন্তান হতে পারে, কিন্তু তাকে আমি সার দিব না, আমি অবশ্যই তাকে শাস্তি দেব। তাই আমার বন্ধুরা, আমার তখন মক্কার সেই বড় বড় কাফেররা আবু জাহেলের দরবারে আসলো। আবু জাহেল তার সবার সভাপতি হইয়া, বিচারক হইয়া তিনি বিচার কার্য শুরু করে দিলেন। তার বিচার কার্যের মধ্যে আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, তার স্বয়ং আপন পুত্র আকরামাকে হাত পা বাঁধিয়া গভীর সমুদ্রের ভিতরে পালাইয়া দেওয়া হোক। বলেন না নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার বন্ধুরা, আবু জাহেল মুখ থেকে বলে দিয়েছে, আইন পাস হয়ে গিয়েছে, মক্কার কাফেররা। তখন আবুল জাহেলের পুত্র হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বাঁধিয়া সাগরের কিনারে চলে গেল। তাকে যখন হাত পা বাঁধিয়া সাগরের ভিতরে ফেলানো হলো, এবার আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, দুনিয়ার মানুষেরা শোনো, যখন আমাকে হাত পা বাঁধিয়া গভীর সাগরের তলদেশে ফেলানো হলো, আমি মনে করেছিলাম আমার আর উপায় নাই। উপায় আছে বলেন, বাঁচার কোন উপায় আছে এখন আর? হাত পা বাঁধিয়া গভীর সমুদ্রের ভিতরে পালাইয়া দিয়েছে, নড়াচড়া করার কোন শক্তি আছে? ও ভাই আমার বন্ধুরা, আমার আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি যখন ওই গভীর সমুদ্রের ভিতরে আমার একটু চেতনা ফিরে আসলো, আমি যখন চক্ষু দুইটা খুললাম, আমি দেখতেছি ওই গভীর সমুদ্রের ভিতরে বড় বড় হাঙর মাছগুলো কুমিরগুলো আমার শরীরের চতুর্পাশে ঘুরতেছে। ভাইয়ের আমার বন্ধুরা, আমার আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে গভীর সমুদ্রের ভিতরে বড় বড় হাঙর মাছগুলো কুমিরগুলো আমার চতুর কিনারে ঘুরে, কিন্তু আমার শরীরের ঘেরান নেয়, কিন্তু আমার শরীরে একটা স্পর্শ করে না। বলেন না সুবহানাল্লাহ। এবার আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করতেছে, ও সাগরের কুমিরগুলো রে, ও হাঙর মাছগুলো রে, তোমরা এখনো কেন আমাকে বক্ষণ করতেছো না, কি ব্যাপার? ভাইয়ের আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কুদরতে ওই কুমিরগুলোর হাঙর মাছগুলোর